মাংসে ভরে দিল, শালা সব রিচার্ড মাল কইবে শালা, এই জাফর ভাই সেই শালাকে পাঠিয়ে দাও তো। জাফর ভাই যেই তোমাকে এক কাপ চা খাবো ওই শালাকে পাঠাও, শালাকাই ফিল না চান্দে উঁচু মানি দেবো। এত চিল্লা চিল্লি চোস কেন? এই শালা, এই শালা, হ্যাঁ তুই যে এলে বাড়িতে তুই বললি আমার বন্ধু দেখতে ভালো, এই সবই ভালো, তোর জন্য সব রান্না বাড়া তৈরি করছে ওদিকে। আমিও কথা দিচ্ছি আমার একটা বোন যদি খারাপ হয় আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যা আছে তোর নামে লিখে দেবো। ওই শুনতে পেয়েছিস কি বললাম? আমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স যা আছে আমি তোর সামনে মানে তোর নামে লিখে দেবো। এই শালা কি নতুন কামাই মাস করবে? এই যে ফোন করলি আমার, উঠো উঠো উঠো, হ্যাঁ উঠো উঠো, উঠে নেবে এইটা। এ শুন শুন বে শুন, শালা কানে ঠসা, মাল সব ভালো কিন্তু কানে ঠসা। তোমার নাম কি? আমার নাম, আমার নাম রাখি না, তা বলেন বুঝি তোমার নাম কি? বললাম যে আমার নাম রাখি। কি ব্যাপার শুনতে পেয়েছি গেলে না বুঝি তোমার নাম কি? বললাম যে আমার নাম রাখি। হ্যাঁ ওই জন্য আমাকে দিয়ে দিলা তখন ফাঁকি। বস বস বস, তোকে নতুন হাটে পাঠাবো তারা, বস ওই নতুন হাটে হাটে পাঠাবো তোকে, শালা উটের জাত। তুই লাগিয়ে দে, এই বোনটা আমার সব থেকে ভালো বোন, কোনো চুলকানিও নাই কিছুই নাই। ডাবের পানি ডাবের পানি তোমার খেয়ে ভালো হবে সব। একদম চুলকানি নেই। চুলকান, তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম জানো না? আমার নাম কবিতা। চুলকা বানা, চুলকা বানা, চুপ বস। সালা মামু মুখী তবলা মুখী, মালটা সবই ভালো গো। যেদিনকে তুই ওই বোনটাকে কোথাও লিখে যাবি, হ্যাঁ কি করবো? দয়া করে গ্রামের লোককে যেন সেদিন বাড়ি থেকে বেরিয়ে নিষেধ করে, আর গ্রামের লোককে বলবি যত ধান আছে সব সামনে পেতে দাও। কেন, তুই কি বলতে চাইছিস? এটা ধান চাল ভাই, এই বোনটা খুরা। আরে এই বোনটাকে দেখে রাকিবুল পাগল হয়ে গেছে, তুই বলছিস খুরা? হ্যাঁ একদম হাঁটতে হাঁটতে একদম সুন্দর চলে গেল, ছাড়া করে আমাকে পুরো এই বোনটার জন্য রাকিবুল পাগল আর মানিক ছাগল। আমি ছাগলই এমন হাঁটবে সাত গ্রামের লোক দেখবে। একবার হাঁটো 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 হাঁটো, হ্যাঁ হাঁটো। বাড়িতে বাথরুম আছে, আমার বাড়ির বাইরে যাওয়ার জন্য। শালা চোখে দেখতে পাই না, সঙ্গে বলো কি বলে একসঙ্গে, এইটা এপা ইডিয়েট। আমি এপা কথা বলতে পারি না, আমি আমি সুন্দর কথা বলি। আরে এই জন্য তো আমরা কলকাতার মেয়ে, তোমাদেরকে গেমো ভূতগুলোকে ছাগল করবে তাই এটা পেপা করছিলাম একটু।
একটু আগে। ওই জন্যই বলে রে ভাই, কি বলে জানেন, ওরে গাড়ি আর বাড়ি বিশ্বাস না করে, গাড়ি আর বাড়ি বিশ্বাস না করে, টিয়ারি ছাড়লে যাইব রোডের বাহিরে ভাই রে, টিয়ারি ছাড়লে যাইব রোডের বাহিরে, এই নাই কাছে পুরুষ মারা নাচে বিয়ে দিতেই হবে, আমার অত টাকা নেই, অত বড় লোক আমি নয়, গরিব মানুষ, যে কোনো একটা বোনকে ওর যার পছন্দ হয় ওর হাতে তুলে দে, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি আর গাড়ির ব্যবস্থা করছি। না না না, তুমি খুব ভালো যে কেন ওদেরকে সঙ্গে নিয়ে নেবে? না আমি যদি না পারি তা তোমরা শুধু আমার সাপোর্ট করবা, ঠিক আছে? তোমার ভাই নাই, ভাই নাই, আমি দাও, আমি দাও। এই কারা তোমার ভাই? না এগুলো আমার সব ভাই, ওরা ভাই তো আমরা কি করব? না মনে করছে আমি একটা লোক আর বাকি কটা আমার ভাই দিকে দেবো নাকি ভাই? হ্যাঁ বলেছি। এই শোনো, দাও দাবি, তোমার ওকেই পছন্দ? না আমারও পছন্দ, আমার ভাইদেরও পছন্দ। বেশ তাহলে আমি হাতে তুলে দিচ্ছি, কেমন? তুমি যে বিয়ে করবে তোমার আসল জিনিসই তো নেই, কেমন ঠিক আছে। আমার হাতের মালা, আমার হাতের মালা তোমার গলায় পরিয়ে দিয়ে, তোমার গলায় পরিয়ে দিয়ে তোমাকে আমি, তোমাকে আমি পত্নী রূপে গ্রহণ করলাম, তোমাকে আমি পত্নী রূপে, বোনকে তোমার সঙ্গে বিয়ে দিয়েছি, এবার আমাদেরকে মেলায় নিয়ে চলো। সত্যি? হ্যাঁ, ফুচকা খাবা? হ্যাঁ, তাহলে যাওয়া যাক।